একটা আদর্শ বিবাহের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো মোহর পরিশোধ না করার নিয়ত করে বিবাহ করা একটি রিওয়ায়াত আছে তবরানীতে এই রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু লোক যে ব্যক্তি বিয়ে করে বিয়ের সময় তার নিয়ত হলো মোহর দিবে না ধান্দাই হলো মোহর দিবে না মোহর আটকে রাখবে এরকম নিয়ত করে যদি সে বিয়ে করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সে জিনাকারী হয়ে উঠবে কেউ যদি বিবাহর মোহর নগদ দিতে না পারে বাকি দিতে পারে অসুবিধা নেই আস্তে আস্তে দিলে অসুবিধা নেই কিন্তু তার উদ্দেশ্য যদি খারাপ থাকে মতলব যদি খারাপ থাকে তাহলে এটা কিন্তু গুনাহের কথা আমাদের সমাজে অনেক পুরুষরা আছে বিয়ের সময় 10 লাখ 20 লাখ মোহর ধার্য করে এরপরে বাসররাতে গিয়া বউর কাছে মাপ চায় আছে না নাই এরকম বেহায়া আছে না নাই আরে ভাই তোমার যদি মোহর দেওয়ার ক্ষমতা বেশি না থাকে কম করে ধরবা তুমি তখন বার্গেনিং করবা মুরব্বীদেরকে দিয়া নাম ফুটাইছো 10 লাখ 20 লাখ এবার বউয়ের কাছে রাতে যা বলতেছো দেখো সব তো তোমারই আমি তো আগামী আর কয়েক মাস পরে ইতালি চলে যাব তখন লাখে লাখে টাকা আসবে এই টাকা কোনো টাকা নাকি সবই তো তোমার আর আমাদের দেশে মেয়েরাও একটু বোকাশোকা বেচারীরা তখন আবেগের চোটে বলে ফেলে বলে যে আরে বলেন কি কি করব আমি এই সমস্ত টাকা পয়সা দিয়ে কিচ্ছু লাগবে না আপনাকে হলেই আমার চলবে ছেলে তো এই সুযোগে দান মেরে দেয় যাক মাপ পেয়ে গেছে সে মোহর থেকে মুক্তি নিয়ে নিছে বউয়ের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে যখন আদেজলে তার বিয়ে ঠিক হয় উনি নিজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার বিয়ে মোহরানাটা আমি অগ্রিম পরিশোধ চাই পেমেন্ট চাই অগ্রিম আগে পরিশোধ চাই বাসরের আগে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থাও করেছেন কি অধিকার মেয়েদেরকে ইসলাম দিয়েছে দেখেন আর আমাদের বউরা যদি বাসরের রাতে ছেলেদেরকে বলে না ভাই দেখো ভাই তো বলা যাবে না স্বামীকে যদি বলে যে ভাই বলা নিষেধ আছে হাদিসে যদি বলে যে মহরানা দেন তারপরে সামনে কথা বলেন আপনি ইতালি যাবেন না চান্দের দেশে যাবেন সেটা পরের বিষয় আগে আমার মহরানা পরিশোধ করেন তারপরে আপনি সামনে বাড়েন এইটা যদি কোনো মেয়ে বলে তাহলে ওই বেচারিরা ওই সংসার করার সুযোগ অথচ ইসলাম তাদেরকে এই কথা বলার অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি পদে 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 মহরানা থেকে নিয়ে বাবা মায়ের সম্পদে পরিত্যক্ত সম্পদের ভাগ থেকে সব আর্থিক বিষয়ে আমরা মেয়েদের উপরে জুলুম করছি আপনি সেজদা দিয়ে কপালে দাগ লাগিয়ে ফেলতে পারেন অথচ আপনি আপনার স্ত্রীর মহরণা পরিশোধ করছেন না দুই নম্বরই করছেন বছরকে বছর ঝুলিয়ে রাখছেন অনেক লোক আছে সন্তান চার পাঁচটা হয়ে গেছে বিয়ের বয়স 20-30 বছর হয়ে গেছে এখনো বইয়ের মহর পরিশোধ করেন নাই হুজুররা সবাই বইয়ের মহর পরিশোধ করে আলহামদুলিল্লাহ হুজুর করছেন না এই হুজুর আপনি করছেন না আমিও করে দিছি আলহামদুলিল্লাহ পাই পাই করে হিসাব করে দিয়ে দিছি এক টাকাও রাখি নাই সব হুজুররা দেখবেন যে বইয়ের মহরণা পরিশোধ করে দেয় আর হুজুররাই শুধু করে তা না আপনারা অনেকে করেন কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বইয়ের মহর পরিশোধ করে না এটা গুনাহের কথা